নমস্কার দর্শক বন্ধু, আমি সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলে আপনাদের স্বাগতম। নারায়ণের কৃপায় আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ জ্যোতিষ বিষয় নিয়ে। জ্যোতিষশাস্ত্রে মোট 12টি রাশি আছে। প্রত্যেকটি রাশির মানুষের বৈশিষ্ট্য এবং চরিত্র আলাদা আলাদা, তাই তাদের প্রয়োজন ও চাহিদাও ভিন্ন ভিন্ন। প্রত্যেকটি রাশির লাইফ পার্টনার কোন রাশির হলে তাদের দাম্পত্য জীবন অথবা প্রেম জীবনে সমস্যা কম থাকবে, তাই নিয়ে আজ আমি আপনাদের জানাতে চলেছি। তাই আপনি যে রাশিরই হন না কেন, দেখতে থাকুন। প্রথমে বলবো মেষ রাশির কথা। এরা একটু হিংস্র ধরনের হন। এদের জন্য দুটি উপযুক্ত রাশি হল মীন ও কর্কট রাশি। বৃষ রাশি, এরা একটু একগুঁয়ে জেদি মনোভাব সম্পন্ন। এদের জন্য দুটি উপযুক্ত রাশি হল বৃষ ও কর্কট। মিথুন রাশি, এরা সবাইকে সমানভাবে ভালোবাসতে পারে। এদের জন্য দুটি উপযুক্ত রাশি হল তুলা ও কর্কট। কর্কট রাশি, এরা দয়ালু, আবেগপ্রবণ এবং সংবেদনশীল। এদের জন্য দুটি উপযুক্ত রাশি হল বৃষ এবং তুলা। সিংহ রাশি, এরা স্বাধীনচেতা মানুষ, ভালোবাসতেও পারেন। এদের জন্য দুটি উপযুক্ত রাশি হল বৃশ্চিক ও মিথুন রাশি। কন্যা রাশি, এরা বিনয়ী, সকল জায়গায় মানিয়ে নিতে সক্ষম। এদের জন্য দুটি উপযুক্ত রাশি হল মকর এবং তুলা। তুলা রাশি, এরা সবসময় ব্যালেন্স করে চলতে ভালোবাসে। এদের জন্য দুটি উপযুক্ত রাশি হল মিথুন ও ধনু। বৃশ্চিক রাশি, এরা জীবনকে চ্যালেঞ্জ হিসাবে নিতে ভালোবাসে। এদের জন্য দুটি উপযুক্ত রাশি হল সিংহ ও মকর রাশি। ধনু রাশি, এরা খুবই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। এদের জন্য দুটি উপযুক্ত রাশি হল কুম্ভ এবং মেষ রাশি। মকর রাশি, এরা জীবনকে উপভোগ করতে ভালোবাসে। এদের জন্য দুটি উপযুক্ত রাশি হল কন্যা এবং মীন রাশি। কুম্ভ রাশি, এরা সৃষ্টিশীল মানুষ। এদের জন্য দুটি উপযুক্ত রাশি হল মিথুন এবং সিংহ রাশি। মীন রাশি, এরা আবেগপ্রবণ, পর্যবেক্ষণশীল এবং সংবেদনশীল মানুষ। তাই এই রাশির জন্য সঠিক দুটি রাশি হল মকর ও কর্কট। আজকে এই পর্যন্তই, আসছি আবার পরবর্তী ভিডিওতে। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পরবর্তী আরও নানান ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে অল করে দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান নারায়ণের কাছে সকলের মঙ্গল কামনা করি। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।